বহুমুখী অর্থনৈতিক সংকটের বছর 2023। আসন্ন 2023 সালে বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রতিকূল পরিস্থিতির কারণে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। এ সময় দেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও পণ্যমূল্যের ঊর্ধ্বগতির সংকটে পড়বে, পাশাপাশি টাকার মান আরও কমার ও মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগের গতি মন্থর হবে, ফলে চ্যালেঞ্জ পড়বে কর্মসংস্থানের সুযোগ। অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতার কারণে মানুষের আয় কমে যাবে, বাড়বে খাদ্য দাম, এর ফলে ক্রয় ক্ষমতা কমে গিয়ে ভোক্তার ভোগান্তি বাড়বে, জীবনযাত্রার মান কমবে অনেক মানুষের। জাতিসংঘের খাদ্য কৃষি বিষয়ক সংস্থা FAO, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এমনই পূর্বাভাস দিয়েছে। স্থানীয়ভাবে বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী আগামী বছর বাংলাদেশকে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর বাইরে নতুন করে রাজনৈতিক অঙ্গনের উত্তাপে অর্থনৈতিক কর্মকাণ্ড অনিশ্চয়তা ও বাধার সৃষ্টি হবে। আগামী বছর বাংলাদেশকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ আরও বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়া, বৈদেশিক ঋণ পরিশোধের বড় ধাক্কা সামাল দিতে হবে। এর সঙ্গে বিনিয়োগ কমে কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব পড়া, আমদানি কমায় দেশীয় শিল্পে সংকট ও রাজস্ব ঘাটতি সহ নানা নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিশ্বব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, বর্তমানে বিশ্বেও 104টি দেশে খাদ্য মূল্যস্ফীতির হার ডাবল ডিজিটের উপরে। বাংলাদেশ যেসব দেশ থেকে পণ্য আমদানি করে ওইসব দেশেও মূল্যস্ফীতির হার বেশি। বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে, ওই দেশে মূল্যস্ফীতির হার 2.8%, আগে ছিল 1% কম। এরপরে ভারত থেকে বেশি আমদানি করা হয়, ওই দেশে মূল্যস্ফীতির হার 8% ছাড়িয়েছে। ব্রাজিলের মূল্যস্ফীতি 11.7%, যুক্তরাজ্যের 9.1%, যুক্তরাষ্ট্রের 8.6%, কানাডার 7.7%, থাইল্যান্ডের 7.1%। আগামী বছর ওইসব দেশে মূল্যস্ফীতির হার আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক। এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়বে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে, এদিকে মন্দার কারণে রেমিটেন্স রপ্তানি আরও, বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে। এই নেতিবাচক প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রা আয়ে, বৈদেশিক মুদ্রা ব্যয়ের তুলনায় আয় কমে যাওয়ায় রিজার্ভ কমে যাচ্ছে, এতে ডলারের বিপরীতে টাকার মান কমে গিয়ে মূল্যস্ফীতিতে চাপ বাড়াচ্ছে। আন্তর্জাতিক বাজারে বেশ কিছু পণ্যের দাম কমলেও দেশে বাজারে কমেনি, উল্টো ডলারের দাম বাড়ায় অজুহাতে এখন দাম আরও বেড়েছে। চালের ভর মৌসুমেও এর দাম না কমে বরং বেড়েছে, অন্যান্য পণ্যের দামও বেড়েছে। শীতের পরে পণ্যমূল্য আরও বাড়তে পারে। এছাড়া বৈশ্বিকভাবে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা, দায়িত্ব ও এর প্রভাব আগামী বছরে বেশি বাড়বে, ফলে চালসহ খাদ্যপণ্যের উৎপাদন কমবে, বাড়বে দাম, এতেও মূল্যস্ফীতির হার বাড়ার আশঙ্কা রয়েছে। IMF-এর মতো আগামী বছরে বাংলাদেশের মূল্যস্ফীতির হার বেড়ে 9% ছাড়িয়ে যেতে পারে। আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়ে রিজার্ভের চাপ বেড়েছে, কিন্তু বৈদেশিক মুদ্রা কম হওয়ায় রিজার্ভ বাড়ানো যাচ্ছে না, উল্টো কমে গেছে। গত জানুয়ারিতে রিজার্ভ ছিল $4,526 কোটি, 28 ডিসেম্বর রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছে $3,383 কোটি। এক বছরের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে প্রায় $13 বিলিয়ন। আগামী জুনের শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $4,250 কোটি, অর্থাৎ 4.6 মাসের আমদানি ব্যয়ের সমান রাখার লক্ষ্যমাত্রা ছিল, বাস্তবে তা সম্ভব হবে না। আগামী বছরে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ মিলে প্রায় $1,500 কোটি পরিশোধ করতে হবে। আমদানি ব্যয় বাবদ ও প্রতি মাসে গড়ে $600 থেকে $800 কোটি ব্যয় করতে হবে। এছাড়া বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে বিদেশে ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসা খাতেও ব্যয় বাড়বে। মূল্যস্ফীতির উচ্চ হার ঠেকাতে উন্নত দেশগুলো সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করছে, এতে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি মন্থর হয়েছে, ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে গিয়ে বাংলাদেশের রপ্তানিতে মন্দার আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে রেমিটেন্সেও, ফলে বাংলাদেশের মুদ্রা আয় কমে গিয়ে রিজার্ভের চাপ বাড়াবে, এতে ডলারের বিপরীতে টাকার আরও অবমূল্যায়ন হবে। চলতি অর্থ বছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরা হয়েছে 13%, গত নভেম্বর পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে 11%, রেমিটেন্স 15% বাড়ানোর লক্ষ্যমাত্রা থাকলেও 6 মাসে প্রবৃদ্ধি হয়েছে 2%। চলতি অর্থ বছরের আমদানির প্রবৃদ্ধি 12% সীমিত রাখার লক্ষ্যমাত্রা থাকলেও বহুবিধ নিয়ন্ত্রণে আরোপ করা 7% সীমিত রাখা হয়েছে, কিন্তু রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি বাড়ায় বাণিজ্য ঘাটতি না কমে বরং বেড়েছে। চলতি অর্থ বছরের জুলাই অক্টোবরে বাণিজ্য ঘাটতি হয়েছে $959 কোটি, গত অর্থ বছরে একই সময়ে ঘাটতি হয়েছিল $916 কোটি। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি বছরের বৈশ্বিক আমদানির প্রবৃদ্ধি 4.3% হতে পারে, কিন্তু আগামী বছরে তা কমে 2.5% হতে পারে, একইভাবে রপ্তানিও কমবে।
IMF এর প্রতিবেদনে বলা হয় গত বছর বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধি হয়েছিল 2.4%, চলতি বছর তা কমে 1.1% হতে পারে। এর মধ্যে আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি 1.6% থেকে কমে 1%, ইউরোপীয় ইউনিয়নের 3.1% থেকে কমে 0.5% হতে পারে, যুক্তরাজ্যের প্রবৃদ্ধি 3.6% থেকে কমে 0.3% হতে পারে। 15ই ডিসেম্বর বিশ্বব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয় কৃষি উপকরণের দাম বৃদ্ধি চাহিদার তুলনায় সরবরাহ কমে থাকায় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী বছর কৃষি উৎপাদন কমার আশঙ্কা রয়েছে। এতে কৃষি পণ্যের সরবরাহ কমে এর দাম বাড়তে পারে, ফলে অনেক দেশকে খাদ্য সংকটের মুখোমুখি হতে হবে। FAO এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে স্বল্প আয়ের মানুষ ইতিমধ্যে খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে। অর্থনৈতিক মান্দায় তাদের আয় কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী খাদ্য কিনতে পারছে না। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যের সরবরাহ কমায় আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, একই সঙ্গে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমেছে, ফলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খাদ্যের দাম বেড়েছে। এতে স্বল্প আয়ের মানুষ স্বাস্থ্যসম্মত খাবার কিনতে পারছে না। চলতি বছরের জিডিপির হিসাব বিনিয়োগ সরকারি খাতে 7.6% ও বেসরকারি খাতে 7.4% বাড়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, কিন্তু অনিশ্চয়তার কারণে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ছে না, কর্মসংস্থানের 95% বেসরকারি খাতে, ফলে এ খাত নতুন কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে। করোনার আগে থেকেই কর্মসংস্থানের গতি মন্থর, ফলে এই সময়ে চাকরির বাজারে আসা লোকজনের কর্মসংস্থান হয়নি। এদের জন্য আগামী বছরও হবে একটি বড় চ্যালেঞ্জ।